গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সকাল থেকে একদম রান্নাবান্না থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ বুঝতেই পারছো তাতনের এখন রোজই এক্সাম আছে, আর তাড়াতাড়ি করে 12টা সাড়ে 12টার মধ্যে আমাকে দুপুরের লাঞ্চটা পুরো ম্যাক্সিমামটা রেডি করে রেখে দিতে হচ্ছে, কাজেই ও খেয়ে যাচ্ছে। তো তার জন্য তাড়াহুড়ো করে তোমাদের সামনে আসতে পারলাম না, লেট হয়ে গেছিলো। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে দেখলে বিউলির ডাল ভাজলাম, তো বিউলির ডাল ভেজে ওই পাশে কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, অলরেডি সেদ্ধ হয়েও গেছে। আর এই পাশে আমি ভেন্ডি আলু পোস্ত রান্না করব, তো ভেন্ডি আলু পোস্ত বসিয়ে দিয়েছি। তারপর দেখলাম না, সময় নেই হাতে, দুদিকে দুটোতে বসাতে হবে। আর ওদিকে ভাত তো অলরেডি বসিয়ে দিয়েইছি। তো আজকে যেটা রান্না করবো সেটা হচ্ছে থোড় আর কুমড়ো দিয়ে বিউলির ডাল। তো এদিকে তো ভেন্ডি আলু পোস্তটা হোক, নাড়াচাড়া করবো মাঝে মাঝে, আর ওই পাশে আমি ডালটা অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ কুমড়োগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। আর থোড়গুলো দিয়ে অলরেডি আমি আরেকটা বিউলির ডালে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো থোড় আর বিউলির ডালে একসাথে সেদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শতন লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটা ভাজা ভাজা করে ডালটা ঢেলে দিয়েছি। তো ব্যাস, আর নুন বেশি, একটু বেশি মিষ্টি লাগে, দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো। বিউলির ডাল রেডি, আর এদিকে ভেন্ডি আলু পোস্ত তো পোস্ত ঢেলে দিয়েছি, মোটামুটি রান্না রেডি হয়ে গেছে। আর একটা যেটা করবো সেটা হচ্ছে ওল সেদ্ধ। তো ওল সেদ্ধটা এখন ওকে দেবো না, মানে ও খেয়ে যাবে না, কাজে আমার কেটে কুটে কুকারে রেডি আছে, ওটা পরে বসাবো, পরে মাখবো। তো প্রথমে তো ভেবেছিলাম দাতানকে আমাকে দিয়ে আসতে হবে, এই জন্য বেশি তাড়াহুড়ো করছিলাম। তারপর দেখলাম না, বেকার তাড়াহুড়ো করলাম, আমাকে যেতে হবে না, ইন্দ্র বললো ওই দিয়ে আসবে। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট, তাতানও রেডি হয়ে গেছে, ওকে চুল ঠুল বেঁধে দিয়েছি, সমস্ত কিছু রেডি, ওকে এবার খেতে দেবো। তো ও সকালবেলা যেটা খেয়ে যাবে, সকালবেলা বলতে এখন 12:15 অলরেডি বেজে গেছে, তো ও খেয়ে যাবে ডাল আর পোস্ত দিয়েই খেয়ে যাবে। আর আসার পর কচু, মানে ওল সেদ্ধটা খাবে, আর গতকালে না 2 পিস মাছ ছিল, তো 1 পিস ইন্দ্র খাবে আর 1 পিস তাতান খাবে। টাটা। তো এদিকে সমস্ত রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে ফেলেছি, টেবিলে সব খাবার নিয়ে নিয়েছি। তাতান যাওয়ার আগেই তো আমার সব রান্না হয়েই গেছিলো, শুধু ওল কচুটা ই করার ছিল, সেদ্ধ হয়ে গেছিলো, শুধু মাখার ছিল, আর মাছটা ফ্রিজে ছিল, গরম করার ছিল। সে কী রান্না করেছি বলতো, কুমড়ো দিয়ে থোড় দিয়ে বিউলির ডাল দেখতেই পেলে, আর ভেন্ডি আলু পোস্ত করেছি। মেন রান্না আমি এটাই করেছি, আর ভাত করেছি, আর ওল কচু সেদ্ধ দিয়েছি, মানে নুন লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখবো বলে। আর কালকের 2 পিস মাছ ছিল, কাতলা মাছ। আমার না বড় মাছ খেতে একদম ভালো লাগে না, ওই 2টো মাছ যে রয়ে গেছে কালকে আমিও খাইনি, আমি তো খাইনি, ধরিয়ে নি। ইন্দ্র 2 পিস খাওয়ার কথা, ও কালকে 1টা খেয়েছে, কাছে 2 পিস মাছ রয়ে গেছে। তো আজকে আর কোনো মাছ টাছ করিনি, আমি বললাম তোমাদের 2জনের 2টো হয়ে যাবে, আমি তো মাছ এমনিতেও খাই না, কালকেও খাইনি, আজকেও খাবো না। আমার ডাল পোস্ত আর কচু দিয়ে খাওয়া যাবে, আরামসে তৃপ্তি করে খাওয়া যাবে। তো তাই জন্য আর ওইটাই করেছি। তো এখানে সব টেবিলে খাবার নিয়ে নিয়েছি। আর আমি আজকে যেটা করলাম সেটা হচ্ছে আমি শ্যাম্পু করে আসলাম। কতদিন ধরে আমি শ্যাম্পু করতেই পাচ্ছি না, প্রায় 1 সপ্তাহের ওপরে হয়ে গেছে, চুলগুলোকে না আমি ধরতে পাচ্ছি না, এত আঠা হয়ে গেছে আর এত চুলকাচ্ছিল। তো ভালোই হচ্ছে ও দিয়ে এসছে বলে, আমি এদিকের কাজগুলো সেরে স্নান টান করে সেরে এসছি। তো বেশিক্ষণ আমার হাতে যদিও টাইম নেই, আর কিছুক্ষণ পরেই রেডি হয়ে আবার তাতানকে আনতে যেতে হবে। তাতানকে তো স্কুল থেকে এসে পড়েছে, এসে হাত মুখ ধুয়ে আমাকেও, আমার জন্য ভাত বললো, নিজের জন্য ভাত বললো, শুধু ভাতটা বেড়ে বসে পড়লো, শুধু ভাত খাবে আর কিছু খাবে না, আর সব কিছু দিতে হয় নাকি, শুধু ভাত বললেই হয়ে গেল? ভাতটা দিলাম, কারণ আমি রিক্সেল তাই জন্য। তো এটাও দে, তুইও নিবি, আমাকে তাই দিবি। এই ধর, থাড়া ধর, থাড়াটা ধর, দাঁড়া দাঁড়া, চোখ ছুটি গেল। আর এদিকে ইন্দ্রর খাওয়া হয়ে গেছে, আর আজকে এই যে এটা তো ভেন্ডি আলু পোস্ত, আর এটা হচ্ছে থোড় কুমড়ো দিয়ে বিউলির ডাল, আর এটা হচ্ছে মাছ যেটা 2 পিস ছিল, 1 পিস ইন্দ্র খেয়ে নিয়েছে, আর একটা রয়েছে তাতানের জন্য, গরম করা হয়ে গেছে, আর সেই চাটনি এখনো একটুখানি রয়ে গেছে। এটা আমি দেখাবো, এটা হচ্ছে কচু, কচু মাখা। ওল কচু বলে না, ওলকে নাকি অনেকে বলে কচু বলে না, ওল সেদ্ধ, কচু ওল ওল বলে। আচ্ছা, ওল সেদ্ধ, হ্যাঁ। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। চলো, বাবাই খাওয়া গেছে, পুরোটাই নিয়ে নিচ্ছি। তাই আমার কচু খুব প্রিয়, হ্যাঁ, ও এত ভালোবাসে, বাবাকে বলে রেখেছে বাবাই আমার জন্য বেশি করে রেখে দেবে। এবার ওর বাবাই খেতে গিয়ে বলছে ওর জন্য বেশি করে রাখা, এই কতটা আছে, কত খায় মানুষ। ও তোমার ইচ্ছা হলে নাও, আমার জন্য একটু রাখো, তোমাদের তুমি দেখো, তুমি তো শুধু এটা দিয়ে খাবে বললে না, আমি ডাল পোস্ত খাবো তো। ও আচ্ছা আচ্ছা, বলো তাহলে এটা কত ডাল। ও তাতারে তো ডাল পোস্ত সকালবেলা খাওয়া হয়ে গেছে, ও এখন এই কচু মাছ দিয়ে খাবে না, তুই তোর ইচ্ছা মাটু নেই, অসুবিধা নেই। আর এটা আমি আগের দিন না, বেশ কিছুদিন আগে আনারসের চাটনি করেছিলাম, যেদিনকে ইন্দ্রকে মানে
পঞ্চব্যঞ্জন দিয়ে রান্না করে খাইয়েছিলাম সেদিনকে। তো সেদিনকে আমি না এটা জানতাম বলতে পারিনি কাঁচা গ্লাস নিয়ে বসে আমি জানতাম আনারসের চাটনিকেই প্লাস্টিক চাটনি বলে, কিন্তু তোমরা অনেকেই বলেছো না আনারসের চাটনিকে প্লাস্টিক চাটনি বলে না, পেঁপের চাটনিকে প্লাস্টিক চাটনি বলে। তো এটা আমার জানা ছিল না, তাহলে একদিন পেঁপের চাটনিও ট্রাই করতে হবে। তো আনারসের চাটনি এইটুকু রয়ে গেছে, দেখি আমি খেয়ে আর আরেকটু থাকবো। চলো অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে নিই। আজকে স্কুল থেকে আসার সময় বায়না করে এই চকোসটা কিনলো, এগুলো তো দুধ দিয়ে খায় সকালবেলা ব্রেকফাস্টের সাথে। আমি জানি কারণ কথা তো ব্রেকফাস্টে আমি দুধ খাবো না, যেহেতু আমি দুধই খাবো। এটা খেতে গেলে দুধ দিয়েই খেতে হয়, দেখি ছবি আছে না, এই দেখ দুধের সাথে, এই দেখ এটা শুধু শুধু খেতে নেই দুধ দিয়ে খেতে হয়। রেখে দে রেখে দে, কালকে দুধের সাথে দিয়ে দেবো। হ্যাঁ জানি তো, দুধ দিয়েই খেতে হয় নিয়ম। দুদিন ধরে কি হচ্ছে জানি না, কালকেও হয়েছে আজকেও হয়েছে। ইন্দ্রকে যখনই জিজ্ঞাসা করছি কি খাবে, ওর দেখছি খাওয়ার প্রতি না খুব একটা ইন্টারেস্ট দেখতে পাচ্ছি না, যেটা অন্য সময় দেখি, বলে লুচি করো পরোটা করো এই করো, জানি না কেন। কালকেও বললো যা আছে তাই খাবো, আজকেও বললো না আমি যা আছে তাই খাবো। তো ডাল পোস্ত অনেকটাই রয়ে গেছে, ওই দিয়েও ভাত খাবে। এইবার তো আমি ভাবতে শুরু করলাম আমাদের দুজনের জন্য কি করা যায় কি করা যায়। তো যাই হোক, অনেক ভেবে চিনতে একটা রেসিপি বার করলাম। তা ইন্দ্রকে বললাম তুমি খাবে, ওটা খেলে খেতে পারতো, কিন্তু বললো না না কেউ খায় নাকি এরকমভাবে বললো। তো এবার বলি তোমাদের আমি কি করতে চলেছি। এখানে আমি সয়াবিন মানে জলে সেদ্ধ করা হয়ে গেছে ছেঁকে রেখেছি, এবার দেওয়ার সময় ভালো করে চিপে দেবো। এখানে পেঁয়াজ টমেটো আর ধনে পাতা কেটে রেখেছি, বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি, আলু কেটে নিয়েছি, আর এখানে টক দই বার করেছি। হ্যাঁ মোটামুটি এই জিনিস রেডি করেছি। তো যেটা করতে চলেছি সেটা হচ্ছে সয়া বিরিয়ানি ট্রাই করবো, তাও আবার কুকারে ট্রাই করবো, যে কুকারও রেডি। এই কুকারটাতে সকালবেলা আমি ডাল সেদ্ধ করেছিলাম, তো এই কুকারেই করবো। তো কুকারে আমি কোনোদিন করিনি, কুকারে রাইস করতে গিয়ে না আমার রাইস কুকারে রাইস করি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম নর্মাল কুকারে কোনোদিন রাইস করিনি, আমার কেমন একটা টেনশন হয় যে গলে যাবে গলে যাবে। তাই ভিডিও দেখলাম, দেখি মনে তো হলো ইজি, এবার দেখা যাক। আর যেহেতু আমি আর তাতান খাবো তাদের চাপ নেই, গলুক যাই হোক খারাপ হলেও আমরা খেয়ে নেবো। তো ওই জন্য কুকারে ট্রাই করবো, দেখলাম 10 মিনিটে হয়ে যাবে, দেখা যাক। তো ওকে বললাম তুমি খাবে বিরিয়ানি, তো স্মেলটা বিরিয়ানির সেন্ট তো পাবে। বলছে না না সয়াবিন বিরিয়ানি কেউ খায় নাকি, ওকে যদি দেখলাম বলতাম মাটন বিরিয়ানি তাহলে গপ গপ খেয়ে নিত। তো চলো এবার স্টার্ট করা যাক। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে টক দই নিতে হবে। তো আমি যেহেতু অল্প করে করছি, টক দইয়ের পরিমাণও কম, বেশি করে করলে টক দইয়ের পরিমাণ বেশি। মোটামুটি 5-6 চামচ টক দই নিয়ে নিয়েছি, আর একটু ঘন টক দই হলে বেশি ভালো হয়। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট, সামান্য একটু হলুদ, অল্প একটু ধনের গুঁড়ো দেবো, আর দেবো লঙ্কার গুঁড়ো সামান্য একটু। তো লঙ্কার গুঁড়ো বদলে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। তো লঙ্কার গুঁড়ো আমরা যেহেতু একটু ঝালঝাল খাই, তাতারা ঝাল পছন্দ করে, তাদের লঙ্কার গুঁড়োই দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা, এই গরম মশলার পরিমাণটাই আমার একটু বেশি হয়ে গেছে, এটা একটু কম হলে আর একটু কম হলে ভালো হতো। আর দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা, আর স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দিলাম অল্প একটু কেটে রাখা ধনে পাতা। এবার সবগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। মিক্সড করে রাখার নেওয়ার পর আমি যে আলুটা রেডি করে রেখেছিলাম মানে কেটে ধুয়ে, এটা কিন্তু সেদ্ধ আলু না, গোটা আলুই মানে কাঁচা আলুই সেদ্ধ করে, এই সেদ্ধ সরি সেদ্ধ না গোটা কাঁচা আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার যেটা দিয়ে দেবো সয়াবিন আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে ভালো করে চিপড়ে জল একদম ভালো করে নিংড়ে তারপর দিলাম, একটুও যেন জল না থাকে। দিয়ে এবার এটাকে ভালো করে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি এদিকে রেডি করবো হচ্ছে মশলাটা। তো প্রথমে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, তারপরে 1 চামচ ঘি দিলাম। ঘি দিলে বুঝতেই পারছো বিরিয়ানি ঘি ছাড়া মানে অসম্ভব আর কি, ঘি দিলেই বেশি টেস্ট হয়।
তারপর যেটা দেবো কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে আর তেজপাতা আর গোলমরিচ, সবই অল্প অল্প দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো সামান্য একটু দেখো গোল্ডেন ব্রাউন কালার, জাস্ট হালকা কালার ধরেছে, তখনই আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে খুব বেশি টমেটো গলানোর প্রয়োজন নেই, কারণ কুকারে হবে, এমনিই টমেটো গলে যাবে। টমেটো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে ম্যারিনেট করা রাখা সয়াবিন আলু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমাকে খুব বেশি রান্না করতে হবে না, মোটামুটি 1-2 মিনিট ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে বাসমতি রাইস 1 কাপ দিয়েছিলাম, আমি 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এইবার যেটা দেবো সেটা হচ্ছে জল। জলের পরিমাণটা খুবই দরকার, কারণ মোটামুটি চালে না যা চাল নেবো তার ডবল জল লাগে, কিন্তু এখানে আমি সেরকম ডবল জল দেবো না। ও তার আগে বলে দিই, আমি এখানে 1 চামচ বিরিয়ানি মশলা দিয়েছি, সামান্য একটু ধনে পাতা দিয়েছি, আর দিয়ে দেবো একটু ঘি। আর এখানে আমি কেশর দুধ রেডি করে রেখেছিলাম, দুধের মধ্যে কেশর দিয়ে সেটা দিয়ে দিলাম। আর এখানে একটা লিকুইড রেডি করে রেখেছিলাম, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, সব অল্প অল্প, সেটাও দিয়ে দিলাম। এখানে আর আবার একটু অল্প একটু নুন দিলাম। আর জল দেবো 1 কাপ চাল নিয়েছি, আমি 1.5 কাপ জল দেবো, কারণ ওই লিকুইড যেটা কেওড়া জল গোলাপ জল ওটাও দিয়েছি। দুধ আছে, দই আছে, টমেটো আছে, ওতেও তো জল রিলিজ করে, তো ওতেও মোটামুটি ভাতটা হয়ে যাবে। সব দিয়ে এবার কুকারে আমি 1টা সিটি দেবো, দিয়ে কমিয়ে রেখে 2 মিনিট চাপা দিয়ে রাখবো। তো যাই হোক, সিটিতে পড়ে গেছে, এবার 2 মিনিট কমিয়েও রেখে দিয়েছিলাম, এখন গ্যাস বন্ধ করে দিয়েছি। যতক্ষণ না কুকারের প্রেশারটা ছাড়বে ততক্ষণ অবধি তো রাখতেই হবে। কিন্তু এখনই যে সিটিটা পড়লো না, বিশ্বাস করো এত সুন্দর গন্ধ বেরিয়েছে বিরিয়ানির, পুরো ঘর বিরিয়ানির গন্ধে মোমো করছে। তারপর তো এখানে পড়তে বসেছে, এখানে পড়তে বলছে মাম কি করছো, নর্মাল টাইমে যে বিরিয়ানি করো তা তো এত সুন্দর গন্ধ বেরোয় না। সত্যি খুব সুন্দর গন্ধ বেরোয়, হ্যাঁ যেটাতে আজকে বেরোচ্ছে। হ্যাঁ তো জানি না, কুকারে আমি ফার্স্ট টাইম করলাম, তো এবার ঢাকনা খোলার পর কি দৃশ্য দেখতে পাবো আমি নিজেও জানি না। আদৌ গলে ভূত হয়ে গেছে না ঠিকঠাক আছে দেখা যাক, এখন শুধু অপেক্ষা করার পালা যতক্ষণ প্রেশারটা না ছাড়ে। এবার ঢাকা খুলে দেখা যাক, আমিও ফার্স্ট টাইম দেখবো কি পরিস্থিতি, আর তোমাদেরকেও দেখাবো। কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে না বিশ্বাস করো। রেডি বিরিয়ানি দেখি, হ্যাঁ একদম জল ড্রাই হয়ে গেছে, বিরিয়ানি রেডি, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো চলো হবে না, ঢেকে আরো 5 মিনিটের মতো রেখে দিই, পুরো আটকাবো না, জাস্ট এইভাবে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিই। তো দেখো খুব সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে মাত্র 10 মিনিটে কুকারে আমি বিরিয়ানি বানিয়ে ফেলেছি, তো আমার তো মনে হয় এর থেকে সহজে আর বিরিয়ানি রান্না হতেই পারে। ভালো আছে, সিরিয়াসলি বল, পুরো বিরিয়ানি পুরো সত্যি তো পুরো বিরিয়ানি তো করেছি, পুরো বিরিয়ানি হবে না কেন, ধরো দোকানে থেকে এটা বেশি ভালো, ঝাল ঝাল কারণ বেশ অনেকক্ষণ হয়ে গেল যখন আমরা খেতে বসেছি, তখনই লোডশেডিং হলো আর তাতান বললো, আমি বাইরে দেখলাম একটা বিদ্যুৎ চমকালো আর ঠিক ওই সময়ই কারেন্টটা চলে গেল। তো জানি না কি হলো, কারেন্ট তো এখনো নেই, ভাবলাম হয়তো চলে আসবে চলে আসবে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল। আমার খাওয়া দাওয়া হয়ে গেল, টেবিল টেবিল সব পরিষ্কার হয়ে গেল, রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে ফেললাম, ওদিকে সব পরিষ্কার, তা সত্ত্বেও কারেন্ট আসেনি, জানি না আদৌ আসবে কি আসবে না বুঝতে পারছি না। কি চলো, বিরিয়ানিটা বেশ ভালোই খেয়েছি, কিন্তু একটা একটু ফল্ট হয়ে গেছে যেটা প্রথমে খেয়ে বুঝিনি, খেতে 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 মানে অনেকবার খেতে খেতে বুঝেছি, সেটা হচ্ছে গরম মশলাটার পরিমাণ একটু বেশি হয়ে গেছে, কারণ গোটা গরম মশলাও ফোড়ন দিয়েছি আবার গুঁড়ো গরম মশলাও দিয়েছি, তো একটু কম কম দিলে ভালো হতো, মানে যেহেতু গোটা গরম মশলা দিয়েছি আর বিরিয়ানির কোয়ান্টিটিটাও কম ছিল, তাই জন্য গুঁড়ো যে গরম মশলাটা ওটা একটু কম দিলে ভালো হতো, কারণ অনেকবার খাওয়ার পর দেখছি গলাটা জ্বালা জ্বালা করছে, নর্মাল যে ঝাল হয় সেই ঝালে মুখ জ্বালা করে, আর গরম মশলা যে ঝাল না সেই ঝালটা পুরো গলা জ্বালা করে, তো এটাই একটু ফল্ট হয়ে গেছে। এছাড়া খেতে খুব ভালো হয়েছে, বিরিয়ানির সেন্ট হয়েছে, সব কিছুই পারফেক্ট একদম, শুধু ওই গরম মশলাটা। ঠিক আছে চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট, এন্ড টাটা।